হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নলেজ পয়েন্টে স্বাগত দেখো আজকে টপিক হচ্ছে দেখো আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ আজকে দেখো এই ভিডিওতে আমি ইউনিট থ্রির সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ইউনিট ওয়ান ও ইউনিট টুয়ের সমস্ত অ্যাক্টিভিটি তোমরা ওপরের প্লে লিস্টে পেয়ে যাবে এই চ্যানেলে আমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের ইংলিশ ও গণিতের ক্লাসগুলো ফ্রিতে করিয়ে দিই তাই তোমরা ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও তাই বেশি দেরি করব না চলো তোমাদের ইউনিট থ্রির প্রথম কোশ্চেন দেখে নিয়ে যাক দেখো অ্যাক্টিভিটি সেভেনে রয়েছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স তাই তোমাদেরকে সঠিক যে অ্যান্সার মানে সঠিক অল্টারনেটিভটি মানে বেছে নিতে বলেছে এই সেন্টেন্সগুলোকে পূরণ করার জন্য দেখো প্রথমে রয়েছে হোয়েন স্বামী এন্টার দি ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং তাহলে হোয়েন মানে যখন স্বামী এন্টার দি ক্লাস যখন স্বামী ক্লাসে প্রবেশ করলো স্যামুয়েল ওয়াজ টিচিং স্যামুয়েল পড়াচ্ছিলো দেখো স্যামুয়েল কোন সাবজেক্ট ছিল দেখো এক নম্বর রয়েছে হিস্ট্রি মানে ইতিহাস পড়ার ছিল দেখো অ্যারাথমেটিক মানে হচ্ছে পাটিগণিত সায়েন্স মানে বিজ্ঞান আর চার নম্বরে দেখো রয়েছে জিওগ্রাফি মানে ভূগোল তাহলে কোন সাবজেক্ট পড়াচ্ছিলো স্যামুয়েল তখন স্যামুয়েল তাদেরকে অ্যারাথমেটিক পড়াছিল। তাহলে অপশান দুই হয়ে গেলো সঠিক অ্যান্সার এরপরে দেখো বিতে রয়েছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই তাহলে স্বামী স্কুলে দেরি করে পৌঁছেছিল কতক্ষণ দেরি করে পৌঁছেছিল দেখো হাফ অ্যান আওয়ার প্রায় আধা ঘন্টা অ্যান আওয়ার এক ঘন্টা টু আওয়ার্স মানে হচ্ছে দু ঘন্টা আর থ্রি আওয়ার্স মানে তিন ঘন্টা তাহলে কতক্ষণ দেরি করে পৌঁছেছিল দেখো আমরা টেক্সে পড়েছিলাম হাফ অ্যান আওয়ার প্রায় আধা ঘন্টা দেরি করে এসে পৌঁছেছিল এরপর দেখো শীতে রয়েছে দি হেডমাস্টার ওয়াজ ওয়ান এ লিভ ফর ওয়ান তাহলে প্রধান শিক্ষক ছুটিতে গিয়েছিল কত দিনের জন্য দেখো দিয়ে মানে হচ্ছে একদিনের জন্য মান্থ মানে এক মাসের জন্য ইয়ার মানে এক বছরের জন্য আর উইক মানে হচ্ছে সপ্তাহের জন্য তাহলে কত জন্য হেডমাস্টার ছুটিতে গিয়েছিল দেখো উইক এক সপ্তাহের জন্য হেডমাস্টার ছুটিতে গিয়েছিল এরপরে দেখো অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে বলেছে দেখো কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি ইনফরমেশান ফ্রম দি টেক্সট তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদেরকে কী করতে বলেছে পূরণ করতে বলেছে কিসের সাহায্যে টেক্সট থেকে ইনফরমেশান নেওয়ার সাহায্যে দেখো অপশ দেখো এক নম্বরে রয়েছে এজ এ স্বামী এন্টার দি স্কুল গেট তাহলে যখন স্বামী স্কুল গেটে পৌঁছেছিল তখন কি হয়েছিল দেখো টেক্সট থেকে নেওয়া হয়েছে দেখো অ্যান আইডিয়া ওয়াকার টু হিম একটা বুদ্ধি বা চিন্তা তার মাথায় এসেছিলো বিতে রয়েছে দেখো স্বামী ইস অ্যাট তাহলে স্বামী দাঁড়িয়েছিল কোথায় দাঁড়িয়েছিল দি এন্টারেন্স টু হিজ ক্লাস তার ক্লাসের যে প্রবেশ পথ ছিল সেখানে দাঁড়িয়েছিল তো সি নাম্বার দেখো ফাদার স্ন্যাচ দি লেটার এ ফর্ম স্বামী তাহলে ফাদার মানে হচ্ছে কি নিয়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল দি লেটার মানে চিঠি দি ফর্ম স্বামী স্বামীর কাছ থেকে চিঠিটা নিয়ে কী করেছিল দেখো অ্যান্ড আপ এবং ইহাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এরপরে দেখো নাইন কি বলেছে ফিল দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্স এই যে লাল লালকারিতে যে ইনফরমেশনগুলো আমি লিখিয়ে দিয়েছি সেগুলো তোমাদের টেক্সট বুকে ফাঁকা রয়েছে এগুলো আমি তোমাদেরকে অ্যান্সার করে দিয়েছি দেখো কোয়াজেস মানে হচ্ছে কারণ আর ইফেক্ট মানে হচ্ছে ফল ওকে এতে তোমাদের ফলটা বলে দিয়েছে ফল কি বলেছে দেখো স্বামী হোমওয়ার্ক স্বামী তার বাড়ির কাজ করেনি করেনি কেন দেখো ওয়ান সানডে স্বামীনাথন লুকড অ্যাবাউট তাহলে সোমবার রবিবার কি হয়েছিল স্বামী একটা আলস্য ভাব এসেছিল তাই সে হোমওয়ার্ক করেনি এরপরে দেখো কোয়াজেস বলে দিয়েছে বিতে মানে কারণটা বলে দিয়েছে স্বামী নেভার মিট এনি অ্যাজ গুড অ্যাজ স্বামী স্যামুয়েল তাহলে স্যামী কখনোই স্যামুয়েলের মতো ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ করেনি তার ফল কী হয়েছিল দেখো শ্যামি স্যার ডাউন ফিলিং সরি তাহলে স্যামী স্বামী বসে পড়েছিল এটা দুঃখ অনুভব করে এরপর সি দেখো স্বামী কুড নট ডেলিভার দি লেটার তাহলে স্বামী চিঠিটা দিতে পারেনি তোমার ফল বলে দিয়েছে কারণ কি হবে দি হেডমাস্টার হ্যাড গান ওয়ান এ উইক লিপস হেডমাস্টার মানে প্রধান শিক্ষক এক সপ্তাহে ছুটিতে গিয়েছিল এরপরে দেখো গ্রামার ইন ইউজ দশ নম্বরে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স তাহলে সঠিক অল্টারনেটিভ বেছে নিতে বলেছে এই বাক্যগুলোকে পূরণ করার জন্য দেখো রিনা টেক্স না টেক না টেক্স না টুক দি বাস টু স্কুল এভরিডে তাহলে রিনা প্রত্যেক দিন স্কুল যাওয়ার জন্য বাস নেয় তাহলে কি হবে দেখো এটা যখন নিচ্ছে প্রত্যেক দিন তাহলে এটা প্রেজেন্ট টেন্স পেজেন্ট ইনডিফিনাইট হবে তাই দেখো সাবজেক্টে কী আছে রিনা আছে তাহলে রিনার পরে দেখো আমরা জানি রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন যখন সিঙ্গুলার হয় তখন পেজেন্ট ইনডিফিনাইটে ভার্ভের সঙ্গে এস বা এস ইএস যোগ হয় তাহলে দেখো টেকের সঙ্গে এস যোগ হয়ে গেল সেই জন্য এখানে হয়ে যাবে রিনা টেক্স দি বাস টু স্কুল এভরিডে এরপরে বিতে দেখো লাস্ট ওয়ান দে হোয়াইল উই ওয়াচ ওয়াচিং হ্যাভ বিন ওয়াচিং ওয়ার ওয়াচিং দি টেলিভিশন দি ইলেকট্রিসিটি ওয়ে তাহলে গত সোমবার যখন আমরা টেলিভিশন দেখছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল দেখো অতীতকালে একটা চলমান ঘটনা বোঝাচ্ছে তাহলে এটা কী হয়ে যাবে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট কন্টিনিয়াস টেন্সে কী হয় ওয়াচ বা ওয়ার হয় এবং তার মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় দেখো এখানে উই তাহলে উইয়ের পরে তো ওয়াচ বসে না উইয়ের পরে কি বসে আর বসে সেই এখানে হয়ে যাবে উই ওয়্যার ওয়াচিং দি টেলিভিশন দি ইলেকট্রিসিটি দি ইলেকট্রিসিটি ওয়েন্ড আপ এরপরে দেখো সি দেখো বাই দি টাইম টু মারো দে উইল হ্যাভ লেফট উইল হ্যাভ লিফ্ট উইল হ্যাভ লেফট তাহলে বাই দি টাইম টু মারো মানে আগামীকাল দে ওয়েল দে মানে তারা মানে আগামীকাল তারা দেখো ত্যাগ করবে তাহলে দেখো এটা ভবিষ্যৎকাল বুঝাচ্ছে আর ভবিষ্যৎকালের কী বোঝাচ্ছে ফিউচার তোমার পারফেক্ট টেন্স বোঝাচ্ছে তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি হয় শ্যাল বা উইলের পরে হ্যাপ বা হ্যাপ বসে তারপরে মেন ভারবে তিন নাম্বার রূপ বসে তাহলে দেখো এখানে উইলের পরে হ্যাপ বসেছে তাহলে এটা তো হবেই না দেখো উইল হ্যাভ লেফট আছে আর উইল হ্যাভ লিভ আছে হ্যাভের পরে সব সময়তে কী বসে ভারবে তিন নাম্বার রূপ বসে সেই জন্য হয়ে যাবে উইল হ্যাভ লেফ তাহলে বাই দিস টাইম টু মরো দে উইল হ্যাভ লেভড এবার দেখো এগারো নম্বরে ফিল ইন দি ব্ল্যাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড পিপোজিশান তাহলে শূন্য স্থানগুলো তোমার সঠিক আর্টিকেল এবং পিপোজিশান দিয়ে পূরণ করতে বলেছে যদিও আমি তোমাদের অ্যান্সারগুলো করে দিয়েছি তারপর দেখে নাও দেখো আরিফা দি ইয়াঙ্গার অফ দি টু গার্লস হ্যাজ ক্র্যাক আই আইটি দি ওল দার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি এরপরে দেখো ভারতে বলেছে রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার উইদ ইন ওয়ান হান্ড্রেড ওয়ার্লস অ্যাবাউট দি প্রবলেম ফেস বাই দি কমিউটেটার্স ডিউটি ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকালস একটা চিঠি লিখতে বলেছে কাকে এডিটরকে নিউজ পেপারকে একটা চিঠি লিখতে বলেছে কী সম্পর্কে এই যে যানবাহনের যে বেপর ভাবের কারণ ড্রাইভিংয়ের একটা ভাবের জন্য তোমাকে একটা চিঠি লিখতে বলেছে দেখো চিঠিতে হবে দেখো টু দি এডিটর যে কোনো নিউজ পেপারকে লিখতে গেলে তোমাদেরকে এই ফর্ম্যাটে লিখতে হবে টু দি এডিটর দি স্টেসমেন্ট তোমরা টেলিগ্রাফও লিখতে পারো তারপরে দেখো ফোর চোরাঙ্গি স্কোয়ার তারপরে কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান সাবজেক্ট কি ডেঞ্জার কোয়াজেস্ট বাই দি রেকলেস ড্রাইভিং অফ ভেহকেলস মানে হচ্ছে যানবাহনের বেপরোয়া ডাইভিংয়ের কারণে বিপদ তাহলে তোমাদেরকে এডিটিউ যখন চিঠি লিখবে তখন তোমাদেরকে এই ফরম্যাটটা তোমাদেরকে মেনটেন করতে হবে এরপরে দেখো স্যার থ্রু দি কলমস অফ ইউর এস্টিমেট ডেলি তাহলে থ্রু মানে কি মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে দি কলম মানে স্তম্ভ অফ ইউর এস্টিমেট ডেলি এই আপনার যে সম্মনীয় পত্রিকার একটা স্তম্ভের মধ্য দিয়ে আই উড লাইক টু ড্র দি অ্যাটেনশান অফ এ কনসার্ন অথরিটি অ্যাবাউট দি ফলোয়িং ম্যাথার অফ পাবলিক ইন্টারেস্ট তাহলে আই উড লাইক টু ড্র দি অ্যাটেনশন আমি মনোযোগ আকর্ষণ করতে চাই অফ দি কনসার্ন অথরিটি মানে দায়িত্বপ্রাপ্ত অথরিটির কাছে অ্যাবাউট দি ফলোয়িং ম্যাথার এই যে নিচের একটা বিষয় অফ পাবলিক ইন্টারেস্ট মানে পাবলিকদের জনসাধারণের পক্ষ থেকে বা জনস্বাস্থ্যের তোমরা এই ফর্ম্যাটটা যে কোনো এডিটারের ফর্ম্যাটে আদর পর্যন্ত তোমরা কিন্তু লিখতে পারো এদুর পর্যন্ত লিখলে কিন্তু তোমরা অনেক সময়তে পাঁচের মধ্যে দুই বা তিন পেয়ে যাবে এরপরে তোকে এক্সট্রা কী করছি দেখো উই গো টু ভেরিয়াস প্লেস উইথ হেল্প অফ স্মোক সাম কাইন্ডস অফ কনভেন্স বলছে আমরা বিভিন্ন জায়গায় যাই কিসের সাহায্যে বিভিন্ন রকম যানবাহনের সাহায্যে দি রোজ স্পেশালি হ্যাভ বিকাম ডেঞ্জারাস এই রাস্তাগুলো কী হয়েছে বিশেষ করে রাস্তাগুলো ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠেছে দি ড্রাইভার্স আর নট অলওয়েজ টেন গাড়ি চালকরা সবসময় কি থাকে না প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত থাকে না দেয়ার ইজ নান টু ফোর্স দি ড্রাইভার টু ফলো দি রুলস অ্যান্ড রেগুলেশন এমনকি সেখানে কেউ থাকেও না যে ড্রাইভারদেরকে সঠিকভাবে মানে নিয়মকানুন মেনে চলার মেনে চলতে বাধ্য করবে স্টিক লজ মাস্ট বি ইম্পোজ সঠিক মানে তোমাদের নিয়মকানুন জারি করা উচিত রেগুলার সুপারভিশান বাই পুলিশ উইল বি রিডিউস দি প্রবলেম বুঝছে যদি নিয়মিত পুলিশরা তাদের কী করে এই সুপারভিশন করে তাহলে এই সমস্যাটা কমানো যাবে আই উড দেয়ার ফোর ওয়ান দি অফ দি কমিউটার্স রিকোয়েস্ট দি অথরিটি টু টেক দি প্রপার অ্যাকশান ফর ইউর ফর আওয়ার সেফটি বলছে আমি সমস্ত মানে যাত্রীদের পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট করছি যে এই তাদের সুরক্ষা আমাদের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য এরপরে ইউএস সিনসলি নিজের নাম বসেন দেবে তারপর রিজু মন্ডল আমি একটা করে দিয়েছি এরপরে তোমার ঠিকানা এম এন কে রোড নলাতি বীরভূম তারপরে তারিখ মার্চ আজকে তারিখ দিয়েছি মার্চ তিন দু হাজার তেইশ তাহলে এই ছিল তোমাদের ফাদার্স হেল্পের যে ইউনিট থ্রির সমস্ত অ্যাক্টিভিটি তাই ভিডিঅ'টি ভাল লাগিলে অৱশ্যে ভিডিঅ'টি লাইক কৰি দিয়ক আৰু চেনেলে প্ৰথমবাৰ ভিজিট কৰিলে চেনেলটি অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক